করছি। আমরা যেমন অভয়নগর ব্রিজের উপর থেকে বাজার সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে। পরবর্তী সময় আমাদের মন্ত্রী বিকাশ দেবের সঙ্গে কথা হয়েছে, আমাদের নিগমের চেষ্টা করছি তাদেরকে যাতে অভয়নগর বাজারের ভিতরে ব্যবস্থা করা হয়। এরকম ব্রডব্যান্ড মিশন থেকে আমরা নোটিশ করেছি মিটিলা বাজারের রাস্তা পরিষ্কার করার জন্য। এরকম বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি যে হঠাৎ করে বাজার বসে যাচ্ছে, এটা একটা ভালো লক্ষণ নয়। সেক্ষেত্রে জনগণ সচেতন হবে, বাজারকে জিনিস কিনে কি আমরা কিনি, আমরা কেন রাস্তার পরে দাঁড়িয়ে নিজের জীবন ঝুঁকি রেখে বাজার করব। আমরা তো বাজার ভিতরে আসতে পারি, এখানে যারা বাজারে ট্যাক্স দেয় বা তৌজি আছে তাদেরও তো দেখা উচিত, তারা তো ব্যবসা করা উচিত। যে ব্যবসায়ীরা যদি রাস্তা পরে এখানে কে আসবে, সেক্ষেত্রে এই লেকমি বাজার বলুন না যে কোনো বাজার বলুন, বাইরে যারা বাজার বসে তাদেরকে ভিতরে করে দিলে তাদেরই সুবিধা হবে। এবং আমি জনগণকে বলবো যে রাস্তা দাঁড়িয়ে যাতে তারা জিনিস ক্রয় না করুন, তাদের জীবনে ঝুঁকি থাকে, দুর্ঘটনা ঘটতে পারে এবং যানজট হয় শহরে। এটা কিন্তু আমাদের নাগরিকদের সচেতন হবে এবং যারা ব্যবসায় বসেন তাদেরকে যাতে কেউ উৎসাহিত না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে।